অনেকেই বলবে আল্লাহর নবীকে জিব্রিল আমিন শিখিয়েছেন, জিব্রিল টিচার, নবী ছাত্র। সেই জন্য যখন জিব্রিল আমিন আলিফ লাম মিম নিয়ে নাযিল হলেন, ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আলিফ, আমার নবী বললেন ফাহিমতু, বুঝেছি সামনে বলো। জিব্রিল বললেন লাম, সে বুঝেছি সামনে বলো। বললেন মিম, সে বুঝেছি ফাহিমতু, সামনে বলো। আমার নবী বলতে লাগলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। আমার নবী চুপ করে রইলেন। জিব্রিল বলেন নবী গো, আলিফ বললাম, বললেন বুঝেছি, লাম বললাম, বললেন ফাহিমতু, মিম বললেন, বললাম, বললেন বুঝেছি, জালিকাল কিতাব বললাম, চুপ কেন? আমার নবী ডাক দিয়ে বলে জিব্রিল, আমি যদি আলিফে চুপ থাকতাম তুমি মনে করতে নবী বুঝে নাই, আমি যদি লাম মিমে চুপ থাকতাম তুমি মনে করতে নবী বুঝে নাই, জালিকাল কিতাব থেকে তুমিও বুঝো, আমার উম্মত বুঝে। সেই জন্য বুঝেছি বলার দরকার নাই, আমি আলিফ লাম মিমে বুঝেছি বলে এটা মেসেজ দিলাম। জিব্রিল যেখানে বুঝে না, মুস্তাফা সেখানে বুঝে। তাহলে বন্ধু আমার, হরুফে মুকাত্তিয়াত দিয়ে রব্বুল আলামিন এক নম্বর মেসেজ দিলেন আর রহমান আল্লামাল কোরআন। শুনে রাখ, আমার হাবিব রহমান জমিনে কাউরে টিচার বানাই নাই, জমিনে কাউরে শিক্ষক বানাই নাই, আমার হাবিবের শিক্ষকের নাম রহমান। আমি হুরুফে মুকাত্তিয়াত দিয়ে মেসেজ দিতে লাগলাম আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, নবীর এই দুনিয়ার জমিন যত বিষয় ছিল আছে থাকবে সমস্ত অজানা, জেনাকে জানিয়েছি ওনার নাম রহমাতুল্লিল আলামিন। আমরা চক্রা করি নবী এটা জানে না, নবী ওটা জানে না, অনেক কে তো নিচে নামাইতে নামাইতে বলতে লাগলেন নবী নাকি আলিফ বাউ চিনে না, এরকম মুফাসসির আছে না নাই আছে, এগুলো নাকি আমাদের বাংলাদেশের বড় স্কলার। নবীরে যত নিচে নামাইতে পারে তত নাকি আন্তর্জাতিক কি হয় স্কলার হয় বাংলাদেশে। নবীরে কি করতে হবে, নিচে নামাইতে পারলে উনি নাকি কি হয় বড় স্কলার। মাঝে মাঝে মাদকের প্রভাবও থাকতে হয়, কেমনে জানেন নি বলবো, কাতারের বিমানে উঠি নেপালের হিমালয় দেখতে পায়, এরকম আছে না? কোনটাই উঠছে কাতারের বিমানে দেখতে পাচ্ছে কোথায়? আমি যদি এখানে বসে বলি আমেরিকা দেখতে পাচ্ছি, আপনারা বলবেন না ইয়াবার প্রভাব আছে, বলবেন না? আমি যদি এখানে বসে বলি আমি আমেরিকা দেখতে পাচ্ছি, বলবেন হুজুর তো মনে হয় খাই আসছে মনে হয়, বলবেন না? তো যে কাতারের বিমানে উঠি নেপালের হিমালয় দেখে নিশ্চয়ই কিছু পড়েছে, কথা ঠিক না? এরকম মুফাসসির বাংলাদেশে আসে না নাই? আছে। অনেকেই কোরআন শরীফ খুলে ক্লাস এইটে বয়স তখন আবার নয় বছর হয়ে যায়, এরকম আসে না মুফাসসির? এগুলো আন্তর্জাতিক। আবার আরেকটা মাহফিলে উনি ব্যক্তিটা কোরআন শরীফ খুলে বলে আমি ক্লাস ফাইভ পাস করে 89 পড়ি নাই, ডাইরেক্ট ক্লাস 10 দিয়ে দিয়েছে। ব্যক্তি কয়টা? এক মাহফিলে বসে আমি ক্লাস এইটে, বয়স আমার কত? 9 বছর। ভালো কথা, 9 বছরে কেউ ক্লাস এইটে পড়তে পারে? কোরআন শরীফ খোলা, তোমাদের আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন বড় লজ্জা লাগে, ওগুলোর পক্ষ হয়ে আমাদেরকে বন্ধ বলো। আরে যাদের নিজেদের ব্যাপারে কোরআন খুলে লাগাম ঠিক থাকে না, তাদের মুখে নবীর শান মানায় না, সেই জন্য মৃত্যু করা নবীর শানে বেয়াদবি করতেই থাকে। আরেক মাহফিলে বলছে আমি ক্লাস ফাইভ থেকে ডাইরেক্ট কি 2 মাস হয় নাই, এক মাহফিলে তখন ক্লাস এইটে পড়তেছে, বয়স তখন কত? 2 মাস পরে আরেক মাহফিলে ডাইরেক্ট ক্লাস ফাইভ থেকে ডাইরেক্ট 8 মিনিট পরে নাই, কোথায় চলে গেছে? হ্যান্ড পরীক্ষা দিয়ে দিয়েছে ডাইরেক্ট। তো এইরকম মুফাসসির বাংলাদেশে আসেন নাই? যত মিথ্যা বলতে পারবেন তত বড় আন্তর্জাতিক, এটা বাংলাদেশে আর কি। বাংলাদেশে যত মিথ্যা বলা যায় তত কি আন্তর্জাতিক, যত নবীরে গালি দেওয়া যায় তত আন্তর্জাতিক। আর নবীর সান বললে ভণ্ড হয়ে যায়, নবীর সান বললে ভেড়াতি হয়ে যায়, নবীর সান বললে মাথার পূজারি হয়ে যায়, মানে নবীর সান বললে তাদের মাথা কি হয়ে যায়। আন্তর্জাতিক তো হতেই হবে, কারণ বিয়াদবের সুদের টাকা আমেরিকা, ব্রিটেন,
অস্ট্রেলিয়া থেকে আসে, সেই জন্য তোমরা আন্তর্জাতিক, আর আমাদের রুহানিয়ত মদিনাওয়ালা থেকে আসে, সেই জন্য আমরা আন্তর্জাতিক নয়, আমাদের সম্পর্ক মদিনাওয়ালার সাথে। কথা ঠিক কিনা? আন্তর্জাতিক লাগবে না মদিনাওয়ালা লাগবে? আন্তর্জাতিকের দরকার নাই, যে আন্তর্জাতিকের মধ্যে নবী নিরক্ষর হয়ে যায়। ওই আন্তর্জাতিকের দরকার নাই, যে আন্তর্জাতিকের মধ্যে নবী ক্ষমতাহীন হয়ে যায়। ওই আন্তর্জাতিকের কোনো দরকার নাই, যে আন্তর্জাতিকের মধ্যে নবী জান্নাত যাবে কিনা সন্দেহ করা হয়, সেই আন্তর্জাতিকের কোনো দরকার। তো অনেকেই বলেন নবী নাকি আলিফ দেখলে কিরকম করে লিখতে হয়, এটা বলছিনে না। বাটা লেখার পর নবীকে দেখাইলে নবীর কাছে অ্যামাজিং আশ্চর্যজনক মনে হয়, এরকম বক্তা বাংলাদেশে আসে না নাই? আছে। আলিফ লাম মিম দিয়ে আল্লাহ বলছে আমার নবীর টিচার আমি রব্বুল আলামিন। আমার বাবা যদি আমারে পড়ানোর কারণে, আমি এতটুকু জানি, আমার বাবা যদি উস্তাদের কাছে পড়ার কারণে এতটুকু জানে, যিনি আল্লাহর কাছে পড়েছে ওনার কি অবস্থা হবে? ওনার জমিনের ভিতরে কি আছে আমি চোখে দেখছি না, সৃষ্টি কা আল্লাহ। আসমানে কত গ্রহ উপগ্রহ গ্যালাক্সি আছে আমি জানি না, সৃষ্টি কা আল্লাহ। আল্লাহর সৃষ্টি আমার কাছে গোপন, আল্লাহর সৃষ্টি আপনার কাছে গোপন, কিন্তু এটা চেষ্টা করলে ওপেন হয়। আমি যদি প্যান্ডেলের বাইরে যাই দেখতে পাবো কি আছে, আমি যদি জমিনটা একটু করে দেখি দেখতে পাবো কি আছে, আমি যদি রকেটে করে বিমানে রকেটে করে বিজ্ঞানীদের সাথে উপরে যাই দেখতে পাবো কি আছে, কিন্তু যত চেষ্টা করি রব্বুল আলামিনকে দেখা এই জমিনে সম্ভব নয়। যেখানে মুসা আলাইহিসসালামকে আল্লাহ নিতে 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 জিব্রিল আমিনকে ভাব দিয়ে বললেন মিন ওয়ারাইল হিজাব, পর্দার অন্তরালে গোপন হয়ে কথা বলবো। মুসা আলাইহিসসালাম বলেন কোনো শর্ত আছে? আল্লাহ বলে কোনো শর্ত নাই। সে অতীত নিয়ে বললো, আল্লাহ বলে বলো। ভবিষ্যৎ নিয়ে বললো, আল্লাহ বলে বলো। আমি কে নিয়ে বলবো? সে বলো। ভাইকে নিয়ে বলবো? সে বলো। পরিবার নিয়ে বলবো? সে বলো। উপর নিয়ে বলবো? সে বলো। কোনো ধরনের শর্ত নাই, আনলিমিটেড প্যাকেজ। মুসা আলাইহিসসালাম বলল লাঠি নিয়ে বলবো? আল্লাহ বলছে এটা নিয়েও বলো। আমার লাঠিটা অনেক ক্ষমতা আছে, আমার লাঠি এটা করে ওটা করে, আল্লাহ শুনতেছেন। আল্লাহ বলো, বলো কেন? বলছে এটার নাম প্রেম, কারণ ক্ষমতা দিয়েছে আল্লাহ। কিন্তু যখন প্রেম শুরু হয়ে যায় তখন প্রেমিক প্রেমিকের কথাগুলো ভালো ভালো লাগে। আল্লাহ বলে মুসা তুমি লাঠির কথা বাড়াও, আমি মাওলা শুনতেই থাকবো। সেই মুসা আলাইহিসসালাম দেখেন আল্লাহ কিছুতেই না বলে না, সবকিছু কি করতেছেন এখন বলতেছে, সবগুলো যখন মানুষ দেখা দাও, এখন কি দাও দেখা দাও। আল্লাহ বলে এটা তো পারবো না, লাল তারানি দোয়া করি না, জীবনেও দেখা দেওয়া সম্ভব না, এই অসম্ভবটা সম্ভব করিও না। যেই মুসা আলাইহিসসালামকে আল্লাহ না বলছেন, লান এটা তাকিদের সিগাজার মাদ্রাসায় করেন, লান এটা কি তাকিদ, তাকিদ অবশ্যই অবশ্যই আমি দেখা দিব না, তোমাকে দেখা দেওয়া সম্ভব নয়, তুমি দেখবে না কাকে, আমাকে। যেখানে আল্লাহ মুসা আলাইহিসসালামের মতো রাসূলকে না করে দিয়েছে এবং আরো বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনে বিল গায়ব মানে অদৃশ্য, সর্বশ্রেষ্ঠ অদৃশ্য রব্বুল আলামিন, আল্লাহ যদি দেখা দেয় ঈমান আনতে কোনো সমস্যা নাই, তারা জাহান্নামের দরকার নাই, এমনিতেই সবাই ঈমানদার হবে। আল্লাহ বলে আমি চাই দেখে ঈমান নয় না দেখে ঈমান। কোন দেখে ঈমান? না দেখে না দেখে ঈমান। আল্লাহ পছন্দ করেন কি দেখে? সেই জন্য সাল্লাল তারানি, সেই নবীর রহমতুল্লিল আলামিনকে ডাক দিয়ে বলে নবী গো সবার ব্যাপারে আইন হচ্ছে লান তারানি, কিন্তু আপনার ব্যাপারে আইন হচ্ছে আমি মাওলা দেখা দিতে প্রস্তুত আছি, আমি মাওলা দেখা দিতে। সেই জন্য এগুলো আশেক হলে বের হবে, এভাবেই যদি আশেক হয়
অনেকেই বলবে নবী এটা জানে না, ওটা জানে না, এটার কমতি আছে, এটাতে অপরিপূর্ণ। কিন্তু আশেক্ষণে কি বের হবে, আর কই গাবকে তুমসে না হা হো বালা জপনা হুদা না চুপা তুম পে করো ঢু দরদ। নবী রে আমি কেমনে বলবো, আপনি এটা জানেন না, ওটা দেখেন না, যেখানে আল্লাহ আল্লাহ হয়ে আপনার থেকে গোপন থাকতে পারে নাই, ওপেন হয়ে গেছে, সেখানে আল্লাহর সৃষ্টি আপনার থেকে গোপন থাকবে কেমনে? ডক্টর হাসান আল আজহারি স্যার।